আমাদের তা কি হতে পারে, তাতে আমরা বলেছিলাম যে তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো বালা মুসিবত বিপদ হতে পারে, তার প্রতিকার কি হতে পারে। তার প্রতিকারে ছিল ইস্তেগফার, ক্ষমা চাওয়া, জিকির আজকার করা। তার প্রতিকারে ছিল দান খায়রাত করা। তার প্রতিকারে ছিল সলাৎ। সলাৎ আদায় করে আল্লাহর কাছে এই বালা মুসিবত থেকে বাঁচতে চাইতে হবে মর্মে আমরা আলোচনা করে আসছিলাম। তার এক অংশ আমরা আলোচনা করছিলাম, মানুষ এতে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে, হাত মুখ ধুয়ে রাখতে হবে বা এইভাবে ভাবে ধৌত করতে হবে, তা নিয়ে মানুষ বলা বলি করছিল যা এখনো করে। তাতে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার এক বিস্তারিত বিবরণ দিয়েছিলাম। পবিত্রতার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে আমরা মাঝে মধ্যে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন, তিনি আগে তিনবার ধৌত করতে বললেন হাতকে, তারপরে পানি নিয়ে অজু আরম্ভ করতে হবে। তাতে বলেছিলাম যে কোনোই পর্যন্ত ধুইতে তো হচ্ছেই, তো আগেই কবজি পর্যন্ত কেন ধুইতে হবে। যখন আমি কোনোই পর্যন্ত হাত ধৌত করবো অজুতে, তখন তো কবজি পর্যন্ত এমনিতেই ধোয়া হবে, তাহলে আগেই কবজি পর্যন্ত কেন ধুইতে হবে। কবজি পর্যন্ত হাত না ধুলে এ হাতে পানি নিয়ে মুখে দেওয়ার মতো হাত এখনও উপযুক্ত হয়নি বলে বিবেচনা করা হচ্ছিল। পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে কেন, ঘুম থেকে উঠেই দাঁত পরিষ্কার করতে হবে কেন, বিশেষভাবে সলাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন, অপবিত্রতার গোসল করলে আগে মাটিতে হাত মেজে নিয়ে হাত ভালো করে ধৌত করে অজু করে গোসল করতে হবে কেন, অপবিত্র মহিলারা পবিত্র হলে তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন, মানুষকে গোসল দেওয়ালে মরা মানুষকে সেই ব্যক্তিকে নিজেও গোসল করতে হবে কেন, লোকটা মারা গেছে জানাজে পড়ে মাটি দিয়ে দিতে হবে তাকে এইভাবে গোসল দেওয়াতে হবে কেন, একবার দুইবার তিনবার কেন, জুমার দিনে গোসল করে আসতে হবে কেন। আমরা তার বিস্তারিত বিবরণে বলেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যেসব পথ ও পন্থা অবলম্বন করেছে তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারেনি, তা পৃথিবীর কোনো ধর্ম দিতে পারেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এক ব্যতিক্রম ভিন্ন ধরনের পদ্ধতি উল্লেখ করেছেন, মানুষ তা পালন করলে এই মানুষের বানানো পবিত্রতার কোনো প্রয়োজন নেই বলে আমরা বিস্তারিত বিবরণ পেশ করছিলাম। তাতে আমরা বিপদ থেকে বাঁচানোর জন্য দুই রাকাত সালাত আদায় করতে হবে মর্মে নফল সালাত ফরজ সালাতের কথা বলছিলাম। বলতে বলতে আমরা পৌঁছিলেছিলাম বিতর সালাত পর্যন্ত। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত বিবরণ হবে বিতর সালাত সম্পর্কে। তবে বাইতুল হাম জামে মসজিদের জুমার খুতবা ধারাবাহিকভাবে চলছে, চলবে ইনশাআল্লাহ। আপনারা সেগুলি অনলাইন আল ইতেশাম টিভিতে ধারাবাহিকভাবে দেখতে পারেন। আমরা প্রত্যেকটা বিষয় বিস্তারিত বিবরণ পেশ করেছি বলে আমরা আশাবাদী, কোনো জায়গায় কোথাও ত্রুটি থাকলে আমরা সেই জায়গা আবারও সংশোধন করবো ইনশাআল্লাহ তাআলা। কেন আমরা বলেছি ইসলাম ধর্ম পৈতৃক সম্পত্তি নয়, তবে আমরা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাই মানুষের মতামত পেশ করে ইসলাম ধর্ম পেশ না করা। তাতে আমরা প্রাণপণে চেষ্টা চালিয়েছি জালজয় হাদিস পেশ করে ইসলাম ধর্ম প্রকাশ না করা। আমরা প্রাণপণে চেষ্টা চালিয়েছি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে পেশ করা, তার একটি গুরুত্বপূর্ণ অংশ বিতর। আজকের আলোচনায় আমরা বিতর পড়তে হবে মর্মে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করব। তারপরের আলোচনা হবে বিতর পাঁচ রেকাত, তিন রেকাত, এক রেকাত। তারপরের আলোচনা হবে বিতর সাত রেকাত, নয় রেকাত, এগারো রেকাত নয়, বরং বিতর পাঁচ রেকাত, তিন রেকাত, এক রেকাত। তারপরের আলোচনা হবে কোনো বিতরেই পড়তে হবে, তবে কোনো দুই ভাগে বিভক্ত,
কোনতে নাজেলা কোনতে রাতেবা কোনতে নাজেলা কি জিনিস তাতে কি পড়তে হবে কোনতে রাতেবা কি জিনিস তাতে কি পড়তে হবে এই মর্মে আমরা আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত দ্বীনী ভাইবোন আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ফাকিমুস সালাত ওয়া তুজাকা পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যাকাত প্রদান করো ওয়া তাসিমু বিহাবলিল্লাহ তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো আল্লাহর বিধান হিসেবে যেটা তোমরা গ্রহণ করেছো মেনে নিয়েছো তাকে সাধারণভাবে গ্রহণ করিও না মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে ভালোভাবে শক্তভাবে তা গ্রহণ করো হুয়া মাওলাকুম তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক নিমাল মাওলা নিমান নাসির তিনি উত্তম অভিভাবক তিনি উত্তম সাহায্যকারী তার মতো কোনো অভিভাবক নাই পৃথিবীতে তার মতো কেউ সাহায্য করতেও পারে না মানুষের সাহায্যে ত্রুটি আছে তার সাহায্যে কোনো ত্রুটি নেই আর তিনি যেটুকু সাহায্য করতে চাইবেন তাকে ঠেকাতে পারবে না কাজেই তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী তিনি হচ্ছেন উত্তম অভিভাবক কাজেই তোমরা তাকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো বিত্র সালাত পড়তেই হবে বিত্র এক গুরুত্বপূর্ণ জরুরি সালাত বিত্র যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম আল বিত্রা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রাতের সালাতের শেষ সালাত করো বিত্র এটা আদেশ পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রাতের সালাতের শেষ সালাত করো বিত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদিরু সুবহা বিল বিত্রে পৃথিবীর মানুষ তোমরা ফজর হওয়ার পূর্বে পূর্বেই বিত্র সালাত আদায় করে না আদেশ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাফা আন লাকুমা ফি আখিরিল লাইলি আও মিন আখিরিল লাইলি ফালইউতির আওয়ালাহু কেউ যদি আশঙ্কা করে যে রাতের শেষে উঠতে পারবে না তাহলে সে যেন সন্ধ্যা রাতে বিত্র পড়ে নেয় আদেশ ওমান তামিয়া আই ইয়াকুমা মিন আখিরিল লাইলি আর কেউ যদি আশা পোষণ করে যে আমি রাতের শেষে উঠব ফালইউতির আখিরাল লাইলে তাহলে সে যেন রাতের শেষে বিত্র পড়ে সেটাও আদেশ তবে আশাবাদী লোভী হলে বিত্র পড়ার শেষ রাতেই পড়বে আর যদি আশঙ্কা করে না ছুটে যেতে পারে তাহলে সন্ধ্যা রাতেই পড়বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিন কুল্লি লাইলি আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রাতই আল্লাহ রাসূল বিত্র সালাত আদায় করেছেন আউয়ালিহি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্র সালাত রাতের প্রথম অংশেও পড়েছেন রাতের মধ্যের অংশেও পড়েছেন রাতের শেষ অংশেও পড়েছেন ওয়ান্তাহা বিত্রাহু ইলা সাহরে তার বিত্র শেষ পর্যন্ত পৌঁছে গেছে সাহারির সময় ফজরের আজানের 5-7-10 মিনিট আগে যে সাহারি খাওয়া হয় সিয়াম পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিত্র এইখানে পৌঁছে গেছে তার মানে একেবারে রাতের শেষে তিনি বিত্র পড়েছেন তবে বিবরণে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের প্রথম অংশ বিত্র পড়েছেন মধ্যের অংশ পড়েছেন শেষ অংশে পড়েছেন জরুরি ইবাদত বিত্র সালাত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা ইউতিরা বিল খামস ফলিয়াফাল, কেউ যদি পাঁচ রাকাত বিতর পড়তে চায় তাহলে সে যেন পড়ে। ওয়ান আহাব্বা ইউতিরা বিসালাস ফলিয়াফাল, কেউ যদি তিন রাকাত বিতর পড়তে চায় তাহলে যেন পড়ে। অমানা বায়ু তেরা বিবাহেদা ফলিউ তের, কেউ যদি এক রাকাত বিতর পড়তে চায় ফলিয়াফাল তাহলে সে যেন পড়ে। অত্র হাদিসটি আরো দুইবার আসবে, একবার আসবে পাঁচ রাকাত প্রমাণে, একবার আসবে তিন রাকাত প্রমাণে, আর একবার আসবে এক রাকাত প্রমাণে। তাহলে হাদিসটি আরো তিনবার আসবে। আর এইখানে বলা হচ্ছে হাদিসটি যে বিতর পড়ার জন্য আল্লাহ রাসূল আদেশ করলেন, তিনি বললেন যাকে ভালো লাগে পাঁচ তাহলে সে যেন পাঁচ পড়ে আদেশ, যাকে ভালো লাগে তিন সে যেন তিন পড়ে আদেশ, যাকে ভালো লাগে এক সে যেন এক পড়ে আদেশ। বলছিলাম বিতর সালাত আদায় করতে হবে। খারেজা ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা, আল্লাহর নবী আমাদের নিকটে বের হয়ে আসলেন, তিনি বললেন শোনো ইন্নাল্লাহ আমাদাকুম বিসলাতিন হিয়া খাইরুন মিন হুমুরিন নামে, আরে শোনো শোনো শোনো, তোমাদের উপরে আল্লাহ তাআলা একটা সালাতকে বেশি করে দিয়েছেন, সেটা হলো লাল উটের চেয়ে উত্তম। আমার আর আপনার কাছে তো লাল উটের দাম নেই, আমার আর আপনার কাছে থাকতো গুলিস্তানে একটা বিশাল মার্কেট থাকতো এটার চেয়ে উত্তম তাহলে হতো, তাহলে বুঝতাম যে বেশ কথাটা খুব ভালো হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাল উট, লাল উট সেই কারের লোকের কাছে সবচেয়ে দামি সম্পদ, আজও দামি সম্পদ। আজও যারা উটের ব্যবসায়ী তারা বড় ব্যবসায়ী, যাদের হাজারো হাজার লাখ উট আছে, শহ শহ রাখাল আছে উট লালন পালনের জন্য। তো আমার জন্য খুব একটা মানে প্রিয় হলো বলে মনে করতে পারলাম না, কেননা লাল উটের যে কত দাম সেটা তো আমি বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো শোনো, তোমাদের জন্য আল্লাহ একটা সালাতকে বেশি করে দিয়েছেন যেটা লাল উটের চেয়ে উত্তম, তা হচ্ছে আল বিতর, তা হচ্ছে আল বিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জালা লাকুম, এইটা তোমাদের জন্য আল্লাহ করেছেন যে মিম বাইনে সলাতিল এশা এলাই ইতলাল ফজর, এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত সময়, এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত সময় এটা পড়তে হবে। অন্য এক বর্ণনায় তিনি বললেন আল বিতর হাক্কুন আলা কুল্লি মুসলিম, বিতর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর উপরে এক জরুরি ইবাদত, বিতর একটা প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে জরুরি ইবাদত। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আনিল বিতরে আও নাসিয়াহু ফালিসাল্লি ইযা যাকারা ওয়া ইস্তাইকাজা, শোনো তোমাদের কেউ যদি বিতর ভুলে যায়, তোমাদের কেউ যদি বিতর রেখে ঘুমিয়ে যায় তাহলে যখনই মনে পড়বে তখনই সে যেন পড়ে নেয়, যখনই ঘুম থেকে উঠবে তখনই সে যেন পড়ে নেয়। সম্মানিত মসজিদের মুসল্লি দীনি মুসলিম ভাই বোন, বিতর পড়তে হবে মর্মে আটটি সহিহ হাদিস ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করলাম আপাতত জুমার এই খুতবায়। যারা বলেছে যে আব্দুর রাজ্জাক সাহেব তো বললেন যে বিতর পড়া লাগবে না, তারা জাতির সাথে অন্যায় করেছে, শুধু আমার সাথে নয়, তার খেসারত তাকে দিতেই হবে আজ হোক আর কাল হোক, ইহকালেও দেওয়া লাগতে পারে পরকালেও দেওয়া লাগতে পারে। সে তো আমাকে জিজ্ঞাসা করেনি যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি বলেছেন যে বিতর পড়া লাগবে না, আমি বলেছি বিতরে দোয়ায় কোনুত মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে, দোয়ায় কোনুত মাঝে মধ্যে পড়া লাগবে না।
কিন্তু ভীতির পোয়া লাগবে না হয় যদি হইয়াও থাকে তাহলে হয়তো আমি বুঝতে পারিনি এমনটা হতে পারে আর না হয় ওকে কেউ ওই কণ্ঠ দিয়ে বানিয়ে দিয়েছে জবাব তাকেই দিতে হবে কারণ আমাকে সে জিজ্ঞাসা করেনি আর আমি 90 সাল থেকে দিন প্রচার করি আমি না বুঝে না জেনে দিন প্রচার করি না তিতে লাগলেও মিঠা লাগলেও যার কারণে আমি বলি সম্মানিত দিনী ভাই বোন যখন আমি আপনাদের একটা নির্ধারিত সময়ে আপনার মালিটোলা মসজিদে সুরটোলা মসজিদে চলে আসি তখন আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ থাকবে আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু সম্ভব পরাসার চেষ্টা করবেন আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ এবং সেটা করেন এবং সহিহ হাদিস ভিত্তিক করব তাতে কোনো সন্দেহ থাকবে না তবে আমি মানুষ আমি জীবন বাজি রেখে সঠিক দিন প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের মাঝে আমার অন্তর কখনো বলে না যে এ দিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হবা এটা আমার অন্তর কখনো বলে না আর আমি কখনো আমার অন্তর বলে না যে তুমি দিন প্রচার করতে গিয়ে যা করেছো এর জন্য জব দিতে হবে এটা আমার অন্তর বলে না আমি খুব স্টিল এবং 100% নির্ভরযোগ্য আমার কথায় সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন বলছিলাম যে বিতর জরুরি সালাত তবে এখনো ফরজ বলিনি বিতর সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত সফরেও আদায় করেছেন যদিও সফরে তিনি সুন্নাত পড়েননি যদিও বিতর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত তবে তিনি সফরে বিতর পড়েছেন তবে তিনি মুজদালিফায় বিতর পড়েননি হাজিরা যখন আরাফার মাঠে সারা দিন থেকে সন্ধ্যার সময় মাঠ ত্যাগ করে মুজদালিফায় যায় তখন মাগরিব এশা একসাথে পড়তে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায় মাগরিব এশা একসাথে পড়েছেন সেখানে তিনি সুন্নাত পড়েননি সেখানে তিনি বিতরও পড়েননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর পড়েছেন পড়ার জন্য আদেশ করেছেন তিনি সফরেও পড়েছেন তবে তিনি তাকে ফরজ বলেননি তবে তিনি মুজদালিফায় বিতর পড়েননি সম্মানিত মসজিদে মুসল্লি আমরা বলছিলাম বিতর 5 রাকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিনাল লাইল 13 রাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 13 রাকাত সালাত আদায় করতেন ওয়া ইউতিরু মিন যালিকা বি খামসিন তার তিনি বিতর পড়তেন 5 রাকাত ওয়ালা ইয়াজলিসু ফি শাইইন ফি আখিরহা এই 5 রাকাতে তিনি কোথাও বসতেন না এক টানা 5 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর পড়তেন 5 রাকাত হাদিস বুখারী মুসলিম এক টানা পড়তেন হাদিস বুখারী মুসলিম 5 রাকাত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বিতর হাক্কুন আলা কুল্লি মুসলিম বিতর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর উপরে জরুরি তাকে বিতর পড়তে হবে মান আপা ইউতারা বে খামসিন ফলিয়াফাল কেউ যদি 5 রাকাত পড়তে চায় তাহলে যেন পড়ে অনাহাপা ইউতারা বে সালাসিন ফলিয়াফাল কেউ যদি 3 রাকাত পড়তে চায় তাহলে যেন পড়ে অনাহাপা ইউতারা বে ওয়াহিদাতিন ফলিয়াফাল কেউ যদি 1 রাকাত বিতর পড়তে চায় তাহলে সে যেন পড়ে 5 রাকাত বিতর তার প্রমাণে দ্বিতীয় এই হাদিস বিতর 5 রাকাত এক টানা বিতর 3 রাকাত আব্দুল্লাহ ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমজানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি একটু বলেন তো রমজান মাসে রাসূলের সালাত কেমন ছিল তিনি রমজান মাসে রাতে কেমন সালাত আদায় করতেন এবার উত্তর তিনি শুধু জিজ্ঞাসা করেছেন রমজান কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রমজান এবং অন্যান্য মাসে উত্তর দিচ্ছেন মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু মিন ইদাশারা রাকা ফি রমজান ফি গাইরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস এবং অন্যান্য মাসে 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না এটা বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি দারিমি দাইলামি দারিকুতনি মুসনাদ সাইবা সুবনে হিব্বান সুবনে আওয়ানা মুসনাদ হাকাম মুসনাদ বাজার মুসনাদ আহমদ মুসনাদ ইয়ালা যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে প্রায় আছে বুখারী মুসলিমে তখন আর একটাও লাগে না বিদ্বানদের নীতিতে যখন বুখারী মুসলিমে হাদিস আছে তখন পৃথিবীর আর কোন হাদিসে থাকার না থাক এটাই চূড়ান্ত অতএব রাতের সালাত 11 রাকাত এটাই চূড়ান্ত মানুষ মানুক আর না মানুক হোক তা তারাবি হোক তা কিয়ামুল লাইল হোক তা তাহাজ্জুদ হোক তা রাতের সালাত সেটা যেটাই হোক না কেন রাতের সালাতের নামই হচ্ছে তারাবি রাতের সালাতের নামই হচ্ছে কিয়ামুল লাইল রাতের সালাতের নামই হচ্ছে তাহাজ্জুদ তিনি 11 রাকাতের বেশি নাকচ করলেন তিনি বললেন যে ইসলি আরবান তিনি 4 রাকাত পড়তেন প্রথমে লা তাসালাম হুসাইন না তুলাইহিন না তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সুমা ইসলি আরবান তারপর তিনি 4 রাকাত পড়েন তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা বিবরণের বাইরে এত সুন্দর এত লম্বা সুমা ইসলি আর সালাসান তারপরে তিনি পড়েন 3 রাকাত এ দেখেন 3 রাকাত বিতর 4 4 8 আলে 3 11 রাকাত অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতর পড়তেন 3 রাকাত বিতর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বিত্র হাক্কুন আলা কুল্লি মুসলিম বিত্র প্রত্যেকটা মুসলমানকে পড়তে হবে জরুরিভাবে যাকে ভালো লাগে 5 রাকাত যাকে ভালো লাগে 3 রাকাত যাকে ভালো লাগে 1 রাকাত সে যেন 5 রাকাত পড়ে 3 রাকাত পড়ে 1 রাকাত পড়ে অত্র হাদিসে প্রমাণ হয় যে বিত্র 3 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল বিআইয়ে শাইইন ইয়াকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল বিত্র আল্লাহ রাসূল বিত্রে কি কি সূরা পড়তেন তিনি উত্তরে বলেন ইয়াকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রাকাতিল উলা বিসাববিহি ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে পড়তেন সূরা আলা অফিসানিয়ে বেকুলিয়াইহল কাফিরুন দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন অফিসালেসা তৃতীয় রাকাতে পড়তেন বিলেখলাস অবিল মবেজাতাইনে সুরা এখলাস খালাক নাস তিনটে তৃতীয় রাকাতে পড়তেন তিনটি উল্লেখ্য যে 5 রাকাত যখন মানুষ বিতর পড়বে তখন কোন সূরা পড়বে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কিছু প্রমাণ নেই যখন 1 রাকাত পড়বে তখন কোন সূরা পড়বে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উল্লেখ নেই তবে যখন মানুষ 3 রাকাত বিতর পড়বে তখন কোন সূরা পড়বে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উল্লেখ আছে উল্লেখ্য যে 3 রাকাত বিতরের জন্য কিরাতের সুন্নাত হচ্ছে প্রথম রাকাতে সূরা আলা দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন তৃতীয় রাকাতে
সাথে ইখলাস ফালাক নাস উল্লেখ যে এক রেকাত বিতর পড়লে ইচ্ছা মতো সূরা পড়বে উল্লেখ যে পাঁচ রেকাত বিতর পড়লে ইচ্ছা মতো সূরা পড়বে উল্লেখ যে তিন রেকাত বিতর পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই পড়ার চেষ্টা করবে বলছিলাম তিন রেকাত বিতর এক রাকাত বিতর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিন বাইনা লিশায় আন ইয়াফরাগা মিন সালাতিল ইশায়া আল ফজর ইহদা আশার রাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন ওয়াই সালাম মিন কুল রাকাত আইনেন প্রত্যেক দুই রাকাত সালাতের পরে সালাতে সালাম ফিরতেন প্রত্যেক দুই রাকাত সালাতে সালাম ফিরতেন প্রত্যেক দুই রাকাতে সালাতে সালাম ফিরতেন ওয়াই ইউতিরু রাকাতান ওয়াহিদা শেষে তিনি এক রাকাত পড়তেন এক রাকাত বিতর হাদিস বুখারি মুসলিম আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা রাতের সালাত দুই দুই রাকাত রাতের সালাত দুই দুই রাকাত ফায়দা খাশি আহাদুকুম সুবহা তোমাদের কোন ব্যক্তি যদি ভয় পায় যে সকাল হয়ে গেল নাকি সকাল হয়ে গেল নাকি তাহলে ফাকাত সাল্লা রাকাতান ওয়াহিদা দুতের লোমাকাত সাল্লা তাহলে ও যেন এক রেকাত বিতর পড়ে নাই তাহলে যা পড়েছে সবকে বিজড় করে দিবে তাহলে যা পড়েছে সবকে বিজড় করে দিবে তাহলে যা পড়েছে সবকে বিজড় করে দিবে বিতর সালাত এক রাকাত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিতর রাকাতুন ফি আখিরিল লাইলে বিতর মাত্র এক রাকাত শেষ রাতে হাদিস বুখারী মুসলিম বিতর মাত্র এক রাকাত শেষ রাতে বিতর মাত্র এক রাকাত শেষ রাতে একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয় যে বিতর এক রাকাত কোনটাই কম নয় সবটাই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত তবে এক রাকাতের সংখ্যা বেশি বিস্তারিত দেখার জন্য সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বইটি আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আরো দিনী ভাই বোনকে কিনে দেওয়ার জন্য হাদিয়া দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বুঝে আমি খুব ভালোভাবে লেখার প্রাণপণে চেষ্টা করেছি বলে আমি মনে করছি অতএব আপনি পড়লে সেটা প্রমাণ হবে এবং আপনি বিষয়টি স্পষ্ট বুঝতে পারবেন এখানে এই বিষয়টি স্পষ্ট করা আছে খুব ভালোভাবে আরো বলা আছে যারা বলেছে এক রাকাত বিতর চলবে না এই মন্তব্যগুলি মানুষের বানানো জালজয়ী হাদিস এ কথা উল্লেখ আছে মর্মে সালাতের উপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইটি পড়ার জন্য আমার পক্ষ থেকে আপনি দিনী ভাই বোন হিসাবে জোরালোভাবে অনুরোধ রইল বলছিলাম বিতর এক রাকাত সম্মানিত দিনী ভাই বোন বিতর পাঁচ রাকাত হাদিস বুখারী মুসলিম বিতর তিন রাকাত হাদিস বুখারী মুসলিম বিতর এক রাকাত হাদিস বুখারী মুসলিম তবে এক রাকাতের সংখ্যা বেশি যেভাবে মন চাই সেভাবে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত দিনী ভাই বোন বিতর সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত নয় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সালতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানা ইউতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের বিতর কেমন ছিল কত রাকাত ছিল এখানে বিতর জিজ্ঞাসা কিন্তু আসলে রাতের সালাত জিজ্ঞাসা এবার উত্তর শুরু হয়ে গেল দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতির বে আরবাইন ওয়া সালাসিন ওয়া সিত্তাতিন ওয়া সালাসিন ওয়া সামানি ওয়া সালাসিন ওয়া আশারি ওয়া সালাস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্র পড়তেন 4 3 মিলে 7 বিত্র পড়তেন 6 3 মিলে 9 বিত্র পড়তেন 8 3 মিলে 11 বিত্র পড়তেন 10 3 মিলে 13 এই পর্যন্ত হওয়ার পরে তিনি বলছেন লাম ইউতির বে আনকাসা মিন সাবিন আল্লাহর রাসূল সাতের নিচে কখনো বিত্র পড়েন নি ওয়ালা বে আকসারা মিন সালাসা সারা 13 এর উপরে কোনোদিন বিত্র পড়েন নি তাহলে সাতের নিচে যে বিত্র পড়েন নি তো বিত্র তো এক রাকাত অনেক হাদিস বিত্র তো তিন রাকাত অনেক হাদিস বিত্র তো পাঁচ রাকাত অনেক হাদিস তো এইখানে যে হয়ে গেল যে সাতের তিনে কমে কখনো বিত্র পড়েন নি 11 এর বেশি কখনো বিত্র পড়েন নি এই হাদিস স্পষ্ট ভাবে বুঝতে না পারাই বা বুঝের ভুলের কারণে অনেকে বলে থাকছি যে তাহলে বিত্র 7 পড়া যায় 9 পড়া যায় 11 পড়া যায় তিনা জি না এই হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো 4 রাতের সালাত 3 হলো বিত্র 4 আর 3 এ 7 6 হলো রাতের সালাত বিত্র হলো 3 এই হলো 9 8 হলো রাতের সালাত বিত্র হলো 3 এই হলো 11 10 হলো রাতের সালাত আর বিত্র হলো 3 এই হলো 13 আদ্রয়েক সাহেব একটু তাহলে 13 রাকাত আপনি একবার প্রমাণ করলেন তখন আপনি বললেন 5 রাকাত বিত্র আর এখন আপনি 13 রাকাত প্রমাণ করছেন তাতে আপনি 3 রাকাত বিত্র বলছেন আর 10 রাকাত রাতের সালাত বলছেন জি ঘটনা ঠিক যেহেতু এটা বুখারী মুসলিমের হাদিস তাতে প্রমাণ হয় যে 8 রাকাত রাতের সালাত 5 রাকাত বিত্র আর যেহেতু এটা আবু দাউদের হাদিস তাতে প্রমাণ হয় রাতের সালাত 10 রাকাত বিত্র হলো 3 তো হাদিসের মান অনুযায়ী ওটার প্রতি আমল করে বলতে হবে রাতের সালাত 8 রাকাত বিত্র হলো 5 অন্যথায় কেউ যদি বলে যে রাতের সালাত 10 পড়া যায় বিত্র হলো 3 তো ঠিক আছে পড়েন তবে হাদিসের মান অনুযায়ী রাতের সালাত হলো 8 এর ভিতর হলো 5 রাতের সালাত হলো 8 এর ভিতর হলো 3 রাতের সালাত হলো 8 এর ভিতর হলো 1 আমি আশাবাদী যে বিষয়টি আপনাদের কাছে খুব স্পষ্ট হচ্ছে বলে আমার অনুমান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কুনুত কুনুত পড়তে হয় বিত্র সালাতে এটা ঠিক তবে বিত্র দুই প্রকার একটা হচ্ছে কুনুত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কুনুতে নাজেলা আর একটা হচ্ছে কুনুতে রাতে বা কুনুতে নাজেলা যেটা বিপদকে সামনে রেখে পড়া হয় শত্রুর ধ্বংস কামনা আর মিত্রুর কল্যাণ কামনা এইটা করে যেটা পড়া হয় তাকে বলা হয় কুনুতে নাজেলা সেটা হবে ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে আর কুনুতে রাতে বা সেইটা হবে বিত্র সালাতের রুকু থেকে উঠে বা রুকুর আগেই আরো উল্লেখ যে বিত্র সালাতের কুনুত রুকুর আগেও হতে পারে রুকুর পরেও হতে পারে তবে সেটার নাম হলো কুনুতে নাজেলা কুনুত রাতে বা তার বিশেষ দোয়া আছে কুনুতে রাতে বা রুকুর আগেও হতে পারে রুকুর পরেও হতে পারে সোয়েলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুতু কুনুতে আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল কুনুত সম্পর্কে বিত্রের কুনুত তখন তিনি বলেছিলেন কাবলা রুকুয়ে বাদা রুকুয়ে রুকুর আগেও পড়া যায় কুনুত রুকুর পরেও পড়া যায় কুনুত সেটা হলো কুনুতে রাতে বা উল্লেখ্য যে কুনুতে রাতে বা রুকুর আগে রুকুর পরে তাহলে বিত্র সালাতে রুকুর আগে রুকুর পরে তা হলো কুনুতে রাতে বা বিত্র সালাতে আর কুনুতে নাজেলা তা হলো ফরজ সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে শত্রুর ধ্বংস কামনা করে মিত্রুর কল্যাণ কামনা করে বলছিলাম কুনুতে রাতে বা কুনুতে রাতে বা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফি কুনুতিল বিত্র আল্লাহর নবী আমাকে কিছু কালেমা শিখিয়ে দিয়েছেন যেগুলো আমি বিত্রের কুনুতে পড়ব
ভিতরের কোণতে পড়বা মর্মে আল্লাহর নবী আমার নানা আমাকে কিছু শব্দ শিখিয়ে দিয়েছেন, তা হলো তিনি শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আদিনি ফিমান হাদাইতা, যাদের হেদায়াত দিয়েছো তাদের মধ্যে আমাকে রাখো, আল্লাহুম্মা আদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, যাদের নিরাপত্তা দিয়েছো তাদের মধ্যে আমাকে রাখো, ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, যাদের অভিভাবক হয়েছো তাদের মধ্যে আমাকে রাখো, আমারও অভিভাবক হও, ওয়া বারিকনি ফিমা আতাইতা, যা কিছু দিয়েছো আমাকে তাতে বরকত দিয়ে দাও, যা কিছু দিয়েছো তাই তো বলেছি বাড়িতে বরকত আছে, ঘরে বরকত আছে, রাস্তাতে বরকত আছে, পাতিলে বরকত আছে, গরুতে বরকত আছে, ছাগলে বরকত আছে, টেবিলে বরকত আছে, প্রত্যেকটা জিনিসে বরকত না হলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভেঙে যাবে, হারিয়ে যাবে, কোথা কি হয়ে যাবে, যার জন্য বরকত চাইতে হবে। এখানে বলা হয়েছে ও বারিকলি ফিমা আতাইতা, তুমি যা দিয়েছ আমাকে তাতে বরকত দাও, যা দিয়েছ গাড়ি বাড়ি গরু ছাগল মানুষ জন ছেলে মেয়ে টাকা পয়সা দোকান পাট, যা কিছু তুমি দিয়েছ তাতে বরকত দাও, ও কিনি শাররামা কাযাইতা, কোনো যদি অন্যায় বা অনিষ্টপূর্ণ তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমাকে রক্ষা করো, মানুষের উপরে কোনো যদি অন্যায় অনিষ্টের সিদ্ধান্ত তোমার হয়ে থাকে তাহলে তুমি আমাকে সেখান থেকে রক্ষা করো, কিনি শাররামা কাযাইতা, ফাইনাকা তুমি আলাইকা, আরে বিচার তো তুমি করো, তোমার উপরে কে করতে পারে না, আমি তো বললাম তুমি আমাকে বিপদে ফেলো না, জনগণকে বিপদে ফেলতে চেয়েছো আমাকে বাঁচিয়ে না, তুমি আমাকে বাঁচাও, তুমি তো পারো এটা, ফাইনাকা তুমি আলাইকা, বিচার তুমি করো, তোমার উপরে করা যায় না, পৃথিবীর কোনো মানুষ তোমার উপরে বিচার করতে পারে না, আদ সমগ্র মুখ ফেরাউন কেউ পারেনি, সব ধ্বংস হয়ে গেছে একের পর এক, তোমার বিচার কেউ করতে পারে না, একা ফোকবা তুমি সেই সত্তা যে বিচারের চিন্তা করে না, তোমার নাম আজিজ পরাক্রমশালী, তুমি কাদির সর্বশক্তিমান, তোমাকে কেউ পারে না, তুমি পাবি, তুমি শক্তিশালী, ফাল্লাই মরি যা তোমার ইচ্ছা তাই তুমি করো, অতএব অন্যায় অনিষ্টের যে বিচারের সিদ্ধান্ত নিয়েছ সেখান থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও, তুমি যখন অভিভাবক হয়ে যাবা কে অপমান করতে পারে না, যখন তুমি কারো অভিভাবক হয়ে যাবা তাকে কে অপমান করতে পারে না, তুমি যখন কারো অভিভাবক হয়ে যাবা তাকে কে অপমান করতে পারে না, তা বারাক্তা রব্বানা ওয়া তাআলা, আরে কল্যাণের মালিক তো তুমি, আমার প্রতিপালক আমাদের প্রতিপালক, তুমি উঁচু তুমি সম্মানী, এ হচ্ছে কোনোতে রাতে বা মাঝে মধ্যে পড়বেন বিতরেস রুকু থেকে উঠে বা রুকুর আগে, এ হচ্ছে কোনোতে রাতে বা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোতে রাতে বাতে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাতে অনেক সময় সিজদায় এ দোয়া পড়তেন, যেটা অন্য হাদিসে এসেছে যে সিজদাতে আল্লাহ রাসূল রাতের সালাতে পড়ছিলেন, সেটা আবার বিতরে এসেছে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন সাখাতিকা ও আউযুবিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যে দোয়াটা মাঝে মধ্যে বলে থাকি, আল্লাহুম্মা কিনি আযাবাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের সালাতে সে দোয়াটি পড়তেন যেটা সিজদায় পড়া হয়, যার শেষের দিকে বাক্যগুলো এসেছে মাফাতাকা মিন উকুবাতিকা, তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, অউযুবিকা মিনকা, তোমার মাধ্যমে তোমার নিকটে বাঁচতে চাই, তোমার মাধ্যমে তোমার নিকটে বাঁচতে চাই, লাউসি সানান আলাইকা, তোমার কত প্রশ্নের সাথে হিসাব করতে পারি না, লাউসি সানান আলাইকা কামা আসনাইতা আনতা কামা আসনাইতা আলা নাফসি, তুমি তত প্রশংসার মালিক, তুমি যত নিজের জন্য বলেছো আমরা আর কি বলবো, তুমি নিজের জন্য যত বলেছো তত প্রশংসার মালিক তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের সালাতে এই দোয়াটিও পড়তেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইযা সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর কালা সুবহানাল মালিকুল কুদ্দুস, যখন আল্লাহ রাসূল বিতর সালাতে সালাম ফিরতেন তখন তিনি বলতেন সুবহানাল মালিকুল কুদ্দুস, ও ফিরায়াতিন
কালা ফালাসান ওয়ার ফাউসাউতাহু তিনি তিনবার বলতেন উঁচু কণ্ঠে সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস তিনি বিত্র সালাতে সালাম ফিরে এগুলোতে বলতেন বিত্র সালাত সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আপাতত আপনাদের সামনে শেষ করলাম এবার কোনতে নাজেলা কোনতে নাজেলা যেটা বিপদকে সামনে রেখে পড়া হয় শত্রুর ধ্বংস কামনা করে পড়া হয় মিত্রুর কল্যাণ কামনা করে পড়া হয় যা পড়া হয় ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু আলা আহাদিন আও এদুল আহাদিন কানাতা ফিল ফিসলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কার জন্য বদদুয়া করতে চাইতেন বা কার জন্য কল্যাণের দোয়া করতে চাইতেন রুবমা কালা ইদা কালা সামি আল্লাহু লিমান হামিদা মিন রাকাতিল আখরা সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে তিনি বলতেন সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে তিনি বলতেন যেমন আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ আবনা ওয়ালিদ আল্লাহ তুমি ওয়ালিদ বিন ওয়ালিদকে রক্ষা করো ওয়া সালমাত আবনা হিসাম তুমি সালমান বিন হিসামকে রক্ষা করো আয়াস আবনা রাবিয়া তুমি আয়াস বিন রাবিয়াকে রক্ষা করো ওয়াতা আতাকা আলা মুজার মুজার বংশের উপরে তোমার শাস্তিকে কঠিন করে দাও ওয়াজাল হাসিননা কাসনে ইসব আলাইহিস সালামের যুগের মতো দুর্ভিক্ষ তাদের উপরে চাপিয়ে দাও যাদের ক্ষতি কামনা করছেন তাদের জন্য বদদোয়া একই সাথে যাদের জন্য কল্যাণ কামনা করছেন তাদের নাম উল্লেখ করে করে বলছেন এই কথা সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান মুতাতাবিয়ান আল্লাহ রাসূল একদা এক টানা এক মাস কোনতে নাজেলা পড়েছিলেন এক টানা এক মাস ফি যোহরে ওয়াল আশরে ওয়াল মাগরিবে ওয়াল ইশায়ে ও ফি সালাতিস সুবহ ফি রাকাতিল আখিরা ইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ এক টানা তিনি কোনতে নাজেলা পড়েছিলেন তা ছিল জোহর তা ছিল আসরে তা ছিল মাগরিবে তা ছিল এশাই তা ছিল ফজরে তা ছিল রাকাতের শেষে তা ছিল রুকু থেকে উঠে তাতে তিনি এই দোয়া পড়ছিলেন তার নাম কোনতে নাজেলা ওই হলো কোনতে রাতেবা এ হলো কোনতে নাজেলা স্পষ্ট হয় যেন কোনতে নাজেলা রুকুর পরেই হতে হবে শেষ রাকাতে ফরজ সালাতে কোনতে রাতে বা রুকুর আগেও হতে পারে রুকুর পরেও হতে পারে তাতে আরো কথা উল্লেখ থাকে যে কোনতে রাতে বাতে কোনো শব্দ বাড়ানোর কোনো সুযোগ নাই তো সৌদি ইমামেরা কাবা ঘরে সব সময় তাহলে কি কোনতে নাজেলা পড়েন তারা একবারে বলতেই থাকেন ধরে নিতে হবে সব সময় কোনতে নাজেলা পড়েন যার কারণে অনেক বলতে থাকেন লম্বা হয়ে যায় কোনতে রাতে বা নির্ধারিত দোয়াই পড়তে হবে বাড়ানোর কোনো সুযোগ দেখা যায় না হাদিসের মাধ্যমে কোনতে নাজেলাতে মানুষ নাম উল্লেখ করে ইচ্ছা মতো পড়বে আরও দোয়া দেওয়া আছে আপনি দোয়ার বইয়ে দেখুন সালাতুর রসুল বইয়ে দেখুন সম্মানিত দিনী ভাই বোন এ হলো কোনতে নাজেলা এবার চলেন প্রতিদিন কি কোনো পড়ব এই কথার ভিত্তিতে বলা হয়েছিল প্রতিদিন নয় মালিক ইবনে আশ-জাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালত আবি ইয়া আবাতি আনতা কদ সাল্লাইতা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবি বকর ও উমর ও উসমান ওয়া আলি বিল কুফা নাওয়ান মিন 50 সিনিনা আব্বা আপনি তো আল্লাহ রাসূলের পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পিছনে ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলার পিছনে প্রায় 5 বছর এই কুফাতে সালাত আদায় করেছেন আকানু একনত না তারা কি কোনো পড়তেন আব্বা তারা কি কোনো পড়তেন কালা বুনাইয়া মুহদাসন বেটা কোনো পড়া বিদাত এবারে এতক্ষণ যে বিবরণ দিয়ে আসলাম যে এতক্ষণ কি হলো তাহলে যে বেটা কোনো পড়া বিদাত কেমন হলো সম্মানিত দিনী ভাই বোন
সব বিদ্বানী বলছেন যে বিদাত মানে হলো নিয়মিত সাহাবীগণকে পড়েননি একবারে ধারাবাহিকভাবে প্রতিদিন পড়তে হবে এই কথাটাকে তিনি না করেছেন নিয়মিত কোন পড়তে হবে না মাঝে মধ্যে পড়তে হবে তাই বলা হয়েছিল যে কোন নিয়মিত পড়তে হবে না বিতরের কথা বলা হয়নি বিতর লাগিয়ে দেওয়া হয়েছে জবটাকে দিতেই হবে আজকার কাল হবে খেসারতটাকে বহন করতেই হবে ফেসবুকে কিছু লিখে দেওয়া বলে দেওয়ার নাম বড় কিছু নয় এতে মান সম্মান রক্ষা হয় না সাময়িক টাইমে কাউকে ক্ষতিগ্রস্ত করলেও নিজের বিশাল অপমান ইহকালেও পরকালে অপেক্ষা করছে আমাকে তো আর জিজ্ঞাসা করা হয়নি আর যেটুকু আপনি দেখছেন এটুকু কত অন্যায়ের উত্তর তা বলা যায় না তার কথাই শুরু হয় যে আমরা আমেরিকার দালাল কথাই শুরু হয় এখান দিয়ে তা আমরা তো চিনলামই তার আগে চিনলাম না তার আগে তো দালাল হলাম কি করে আল্লাহ রাসূল তো বলেছেন একাধিক সহিহ হাদিস আমরা আমি যদি ইহুদির দালাল না হই তাহলে বলল যে সে তো ইহুদির দালাল এটা তো আপনাকে সাপোর্ট করা লাগবে না কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কোন মানুষ যদি সাপোর্ট না করে তাহলে যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস তাহলে কোন কথা বললে বিবেচনা করতে হবে করতে আর এটাই নয় করতে আর ফেসবুক নয় করতে আরো অপেক্ষা করছে সময়ের বিপার ব্যাপার বিচার একদিন হবে কঠিন ভাবে সেই দিন অপেক্ষা করছে বিতরের সালাতে কোন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসালা উবাই ইবনে কাল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করতে বলেছিলেন তখনও উমার 11 রাকাত পড়তে বলেছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে রাতের সালাত আদায় করলেন ইশরিন লাইলা 20 রাত ওয়ালা ইকনত বিহিম ইল্লা ফিনিসিল বাকি এই 20 রাতে 15 দিনে তিনি কোনোদিন ভিতরে কোনুত পড়েননি তবে শেষে পড়া শুরু করেছিলেন সুম্মা তাখাল্লাফা এজা দাখাল আসরুল আওয়াক আও কানাতুল আসরুল আওয়াকের যখন শেষের দশক আসলো তখন উবাই ইবনে কাব আর মসজিদে গেলেন না তখন আর তিনি ইমামতি করলেন না সাল্লা ফি বাইতিহি তিনি বাকি 10 দিন বাড়িতে সালাত আদায় করলেন যার কারণে আমি বলে থাকি যে মূলত রাতের সালাত তারাবির সালাত তাহাজ্জুদ সালাত বাড়িতে একাই পড়া ভালো অন্তত শেষের 10 রাকাত যে শেষের 10 দিন যদিও আমাদের মসজিদগুলিতে আমি জানি না এখনো মালিটোলা সুরিটোলায় চালু আছে নাকি মানে রাত জেগে বক্তব্য দিয়ে শেষের 10 রাত জাগা যাবে না 21 23 25 27 29 এ কাজ করা হবে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত আশা যেগুলো বন্ধ হয়ে আছে বলে আমি মনে করি খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর বেশ ইমাম দিয়ে তারাবি কিছু বক্তব্য এর নামে ইবাদত নয় ভুল সিদ্ধান্ত ফিরে আসতে হবে ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা নির্ধারণ করা ইমাম যখন শেষ দশক আসলো তখন তিনি মসজিদ ছেড়ে দিলেন ইমামতি করলেন না তিনি এখন বাড়িতে সালাত আদায় করলেন শেষ দশককে একাই ভিন্নভাবে কান্নাকাটি করে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি দীনী মুসলিম ভাই বোন আজকে আপনাদের সামনে বিতর সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম বলে আমি আশাবাদী এতে যেটা স্পষ্ট বলতে চেয়েছি তা হলো বিতর সালাত আদায় করতে হবে জরুরি একাধিক সহিহ হাদিস তাতে বলতে চাচ্ছি যে বিতরেই কোনো পড়তে হবে যার নাম কোনোতে রাতে বা তবে মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে বিতরের কুনুত এ কথাও ঠিক বিতরের কুনুতে এই দোয়া পড়তে হবে বিতর সালাতে সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন বিতর সালাতে সালাম ফিরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল মালিকুল কুদ্দুস
তিনবার বলতেন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট না হলে এই বক্তব্য এই যে যন্ত্র আমাদের সামনে আছে যারা দিনী ভাই বোন মসজিদে আছি যারা দেশ বিদেশে আমাদের সাথে রয়েছেন সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি বারবার এটা ফিরিয়ে ধরে এভাবে স্পষ্ট হয়ে গিয়ে বিতর সালাত আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে জানাচ্ছি যে আপনি কোনোতে না জেলা পড়বেন বিপদকে সামনে রেখে তখন নাম উল্লেখ করে পড়া যায় তখন হবে তা রুকুর পরে ফরজ সালাতে শেষ রাকাতে এছাড়া আমরা বিতর পড়ব পাঁচ রাকাত তিন রাকাত এক রাকাত একাধিক সহি হাদিস এক রাকাতের সংখ্যা বেশি মর্মে আমরা এর প্রতি প্রাধান্য দিতে পারি তবে সবটাই পড়া সময়ের গতিতে ভালো হবে উল্লেখ্য যে সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত বিতর নয় বরং পাঁচ রাকাত তিন রাকাত এক রাকাত আল্লাহ তুমি আমাদেরকে সঠিক জেনে আমল করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো নিজেদের জন্য আহল পরিবারের জন্য জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে ভালোবাসা ও তার প্রতি আন্তরিকতা রাখা ও দোয়া করার তৌফিক দান করো নিজের জন্য যেমন দোয়া করি ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করি তেমনি জামিয়া সালাফি এদেশের একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দিন শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানের জন্য ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য যেন আন্তরিকভাবে দোয়া করি তুমি এই তৌফিক দান করো তোমার দরবারে জোরালো দাবি ও দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম